আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউটিউবে কিভাবে নতুন করে একটি চ্যানেল ক্রিয়েট করবেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাকে দেখতে হবে যে আপনি জিমেইল বা গুগল আইডি দিয়ে গুগলে সাইন ইন করা অবস্থায় আছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে। আপনাকে অবশ্যই জিমেইল আইডি দিয়ে সাইন ইন করা থাকতে হবে। যদি আপনার জিমেইল আইডি না থাকে তাহলে কিভাবে জিমেইল আইডি তৈরি করতে হবে এ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনি আপনার একটা জিমেইল আইডি তৈরি করে নেবেন। আপনি যখন গুগলে জিমেইল আইডি দিয়ে সাইন ইন করা থাকবেন তখন আপনার এরকম ছবি চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে উপরে ডান পাশে আমার ছবি দেখাচ্ছে, সাইন ইন করার অবস্থায় আছি। তো চলুন ইউটিউবে সাইন ইন করার মাধ্যমে কিভাবে নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখি। জিমেইল অ্যাকাউন্ট তৈরি এবং সাইন ইন প্রক্রিয়া যখন আপনার সম্পন্ন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এবার আপনি ইউটিউবে প্রবেশ করবেন। গুগল সার্চ বক্সে এই যে আমার এখানে আছে ইউটিউব লেখাই আছে, এটাতে ক্লিক করে সামনে আগাবো। এই ইউটিউব এই লেখার উপর মাউসের লেফট পয়েন্টে একটা ক্লিক করব, অর্থাৎ ইউটিউবের হোম পেজ যেটি আছে সেটি ওপেন হবে। এবার এখানে লক্ষ্য করুন সাইন ইন, এই সাইন ইনের মধ্যে মাউসের লেফট পয়েন্টে একটা ক্লিক করবেন, অর্থাৎ জিমেইলে সাইন ইন হয়েছে, গুগলে সাইন ইন করা হয়েছে কিন্তু ইউটিউবে হয়নি। এই মাউসের লেফট পয়েন্টে যখন আমি সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই কি হলো, এই যে আমার প্রোফাইলের যে পিকচার সেটা চলে এসেছে, অর্থাৎ এখন আমি ইউটিউবেও সাইন ইন করে ফেলেছি আমার জিমেইল আইডি যেটা সেটার মাধ্যমে। এইবার সার্চ বক্সে আপনি লিখবেন বর্ণমালা, বাংলা লিখবেন বর্ণমালা আর ইংরেজিতে লিখবেন অ্যালফাবেট ক্যাপিটাল লেটার সবগুলো। এটা লিখে কিবোর্ডের এন্টার বোতামটি প্রেস করবেন, এরপর পেজটা স্ক্রল ডাউন করে একটু নিচে নামবেন। নামলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে পাবেন। এরপরে এখানে যে আছে বর্ণমালা অ্যালফাবেট এই লোগো যেটি আছে এটার উপরে মাউসের লেফট পয়েন্ট একটা ক্লিক করে আমার চ্যানেলটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এবার এই যে সাবস্ক্রাইব যে বাটনটি আছে এটার উপর মাউসের লেফট পয়েন্ট একটা ক্লিক করবেন। এই সাবস্ক্রাইবটা কমপ্লিট হলো, এরপরে এই যে নোটিফিকেশন, এই যে ঘন্টাটি বা বেল বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, অর্থাৎ আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেললেন।